আমরা যারা ফেসবুক ব্যবহার করি, এই ভিডিওটা তাদের জন্য। আমরা যখন কোনো নতুন ডিভাইসে ফেসবুকটা লগ ইন করতে চাই, অনেক সময় দেখা যায় আমাদের সামনে কোডটা আসে না। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরও কোড আসে না, অসুমকা দেখা যায় আমাদের এই ফেসবুকটা লগ ইন করতে অনেক প্রবলেম হয়। যখন কোনো নতুন মোবাইল কিনে আনি, ওই সময় দেখা যায় আপনি এই লগ ইন করতে গেলে অনেক সময় ভেরিফিকেশন কোডটা নিয়ে আমাদের অনেক ধরনের ঝামেলা পোহাতে হয়। তো বন্ধুরা, আমি ছোট্ট ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ভেরিফিকেশন কোডটা সেভ করে রাখবেন, আর কখনই আপনি ভেরিফিকেশন কোডটার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না। তো চলুন দেখে নিয়ে যাক কিভাবে আপনি ভেরিফিকেশন কোডটা সেভ করে রাখবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, নতুন নতুন টিপসগুলো সবার আগে আপনি দেখতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা ফেসবুক ভেরিফিকেশন কোডটা সেভ করে রাখব। ফেসবুক রিকোভারি কোডটা পেতে আমাদের প্রথমে চলে যেতে হবে ফেসবুকে। ফেসবুকে আসার পর আমাদের সামনে এরকম একটা পেজ শো হবে। তো বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, আমাদের ফেসবুক রিকোভারি কোডটা পেতে হলে আমাদের কিন্তু ফেসবুকটা আগে ফেসবুক অ্যাপসে ওপেন থাকতে হবে। আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আপনি এই থ্রি ডট মেনুতে একটা ক্লিক করতে হবে। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আমাদের চলে যেতে হবে নিচে। নিচে আসার পরে এখানে সেটিং অ্যান্ড পাইরেসি, এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমরা এই যে উপরে সেটিংস লেখা আছে, এই সেটিংসের উপরে একটা ক্লিক করে দিব। সেটিংসের উপরে ক্লিক করে দেওয়ার পরে একবারে নিচে আসবেন। নিচে আসার পরে দেখবেন এখানে সিকিউরিটি, এই নিচে সিকিউরিটি অ্যান্ড লগ ইন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তারপর আপনি একটু নিচে আসবেন। নিচে আসার পরে দেখবেন ট্রু ফ্যাক্ট অথেন্টিকেটর, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এই যে এরকম একটা পেজ শো হবে, এখানে নিচে লেখা দেখবেন যে রিকোভারি কোড, এই যে রিকোভারি কোড, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পর এখানে আপনি নিচে দেখবেন এই যে শো, মানে টার্ন অফ লেখা, আপনি পুরো শো এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি সামনে এরকম একটা পেজ শো হবে। এখান থেকে আপনি ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এই যে এখানে একটা ফেসবুকের পাসওয়ার্ড, আপনি ফেসবুকের পাসওয়ার্ডটা যদি এখান থেকে দিয়ে দেন, তাহলে দেখবেন আপনার এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনার সামনে এরকম একটা পেজ শো হবে। এই যে এরকম একটা পেজ শো হবে, আপনি এই কোডটা যে সময় আপনি ফেসবুক লগ ইন করতে যাবেন, কোডটা যদি না আসে তাহলে আপনি এখান থেকে একটা করে কোড বসাই দিবেন। তার একটা কথা বলি, এই কোডগুলো আপনি আগে সেভ করে নেবেন, একটা স্ক্রিনশট দেন, আর যেভাবে করেন এই পেজটা একটা, এটা একটা আপনি ডকুমেন্ট আপনি রাইখা দিবেন, যাতে করে আপনি এই পরবর্তীতে এই ফেসবুকটা লগ ইন করতে গেলে আপনি যেহেতু এই প্রবলেমটা ফেস করতে না হয়। বা এখান থেকে আপনি নিচে কপি বাটন আছে, এখান থেকে কপি করে আপনি যে কোনো এক জায়গায় সেভ করে রাখতে পারবেন। এভাবে আপনি দেখা যায় আপনি কোডটা আপনি পেয়ে যাবেন, আর আপনি লগ ইন করার সময় আপনি নতুন করে কোড খুঁজতে হবে না। আর আপনি এই কোডগুলো লগ ইন শেষ হয়ে গেলে আপনি এখান থেকে গেট নিউ কোড, এখানে একটা ক্লিক করে দিলে আপনি নতুন আবার কোড পেয়ে যাবেন গা। আজকের মতো ভিডিওটা এখানে শেষ, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।